এই কথা তাকলিদ যে চলবে না, এ কথা ওলামায়ে কেরাম থেকে প্রমাণিত। তাকলিদ যে চলবে না ওলামায়ে আহনাফ থেকে প্রমাণিত, তাকলিদ যে চলবে না এজমা দ্বারা প্রমাণিত, তাকলিদ যে চলবে না আকল বুদ্ধি দিয়েও প্রমাণিত। আমি আজকে এই পাঁচটি দিয়ে প্রমাণ করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বাকারার 111 নম্বর আয়াত, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। কাফেররা অনেক কিছু দাবি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন, হাতু বুরহানাকুম, তোমাদের দলিল প্রমাণ নাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। দেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন স্রষ্টা সৃষ্টিকর্তা, সৃষ্টি মাখলুককে মানুষকে আল্লাহ বলছেন দলিল নাও যদি তোমরা সত্যবাদী হও। আল্লাহ পাক রব্বুল আলামিনের দলিল চাওয়ার কোনো প্রয়োজন ছিল? কোনো প্রয়োজন ছিল না। তারপর আল্লাহ চ্যালেঞ্জ করছে দলিল নাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। ভাইরা আমার, এই বাংলাদেশে আমরা যে কোরআন সুন্নাহ অনুযায়ী চলবো এই জন্য কি কোরআন সুন্নাহতে আছে কি না এই দলিল চাইতে হবে না? নাকি নাচে অন্ধভাবে আমাদের জীবনযাপন করতে হবে? এই বাংলাদেশে এক নাই দুই নাই আমি শত শত আমল দেখাবো যেগুলো কোরআন সুন্নাহতে কোনো অস্তিত্ব নাই, তারপরে ধর্মের নামে এদেশে চালু আছে চলে যাচ্ছে। এক নাই দুই নাই সলাত এবং মসজিদ কেন্দ্রিক 63টি বেদাত এদেশের মসজিদ আর সলাত কেন্দ্রিক করে থাকেন। শুধু এটি একটাই কারণ, সেটি হচ্ছে অন্ধবিশ্বাস। এই অন্ধবিশ্বাসের কারণেই আজকে মূল বিষয়ে যা বলে তাই আমরা মেনে নিই। এই জন্য মসজিদ আর সলাত কেন্দ্রিক এক নাই দুই নাই 63টি বেদাত আমরা করে থাকি, সন্না পরিপন্থী কাজ করে থাকি বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকলিদ করা যাবে না তার বিপক্ষে আরও একটি দলিল পেশ করছি। আল্লাহ বলেছেন সূরা লোকমান 21 নম্বর আয়াত, ওয়াইযা ক্বীলা লাহুমুত্তাবিউ মা আনযালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। ওদেরকে যখন বলা হয় তোমরা ওই সমস্ত জিনিসের অনুসরণ করো যাহা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন, অর্থাৎ আল্লাহ প্রদত্ত বিধান অনুযায়ী তোমরা জীবন যাপন করো, তখন তারা বলে বলনাত্তাবিউ, বরঞ্চ আমরা অনুসরণ করব মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, যেই ধর্মের উপরে, যেই মিল্লাতের ওপরে, যেই নিয়ম নীতির ওপরে, যেই সিস্টেমের ওপরে, যেই পদ্ধতির ওপরে আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি, বাপ দাদাদের পেয়েছি, সেই অনুযায়ী আমরা চলব, অনুসরণ করব। আল্লাহ প্রদত্ত বিধান আমরা মানতে পারবো না বা অনুসরণ করতে পারবো না। এ কথাই কাফেররা উত্তর দিত। ভাইরা আমার, এখানে বুঝার অনেক জিনিস আছে। এই বাংলাদেশের আমাদের অনেকগুলো মুসলমান রয়েছে, এই মুসলিম মুসল্লি পাঁচাত্ত সালাত পড়ে, এরা বলে রাখো তোমার কোরআন হাদিস, আমরা বাপদাদাকে যা পেয়েছি তাই করব, আমাদের আমাদের মুরব্বীরা যা বলেছেন তাই করব, আমাদের ইমাম যা বলেছেন তাই করব, এই বলে তারা রাখো কোরআন হাদিস, আমাদের ইমামের বাইরে যাব না, এ কথা বলে যাই, বলেন নাউজুবিল্লাহ, সুম্মা নাউজুবিল্লাহ, এটা কত বড় ভয়ঙ্কর কথা। এই কথাটি হুবহু মক্কার কাফেরদের সঙ্গে মিল খায়, যে কাফেররা বলেছিল আমাদের পূর্বপুরুষদেরকে যেভাবে পেয়েছি সেইভাবে আমরা জীবন যাপন করব, মোহাম্মদ তোমার আল্লাহ প্রদত্ত বিধানের অনুসরণ করব না। ঠিক এদেশের মুসলমানেরা আজকে এই তাকলিদের কারণে, অন্ধবিশ্বাসের কারণে তারা আজকে এ কথা বলে, আমাদের হুজুররা যা করে আমরা তাই করব, আমরা তোমাদের কথা মানব না, অর্থাৎ কোরআন সুন্নাহ বুঝি না। ঠিক না বে? ঠিক, বহু জায়গাতে এ কথা বলে রাখো তোমার কোরআন হাদিস, নাউজুবিল্লাহ, আমরা যেভাবে আছি এখানে এভাবে চলব। এবং এদেশের এদেশের মূল বিষয় আমরা মাহফিলে মসজিদের খুতবায়
সব জায়গা দিয়ে কথা বলে আসে, দেখুন আমাদের এলাকায় রফলাদেই নাই, আমাদের এলাকায় আমিন ছিল না, আমাদের এখানে বুকে হাত বাঁধা ছিল না, আমরা একভাবে করে আসছি, হঠাৎ করে এলা মাঝাবি এসে আমাদের এখানে ডিস্টার্ব করতেছে, আমাদের নামাজের মধ্যে সালাতের মধ্যে সমস্যা করতেছে, ঠিক না বেটি? ভাইরা আমার, ওদের জানা থাকে, জানা থাকা দরকার, ওদের জানা উচিত যা করে আসছেন, যা করে আসতেছে তারা, এগুলো দুর্বল হাদিসের ভিত্তিতে। আর এখন আহলে হাদিস এই মিডিয়ার যুগে, ডিজিটাল বাংলাদেশে যুগে, আজকে গোটা বাংলাদেশ না, গোটা ওয়ার্ল্ডের আরাচে কারাচে এই মিডিয়ার মাধ্যমে আমরা প্রকৃত আমলকে, প্রকৃত ইসলামকে, প্রকৃত ধর্ম, যে ধর্ম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনার জমিনে রেখে গেছিলেন, রক্ত আপনার শহীদের বিনিময়ে, হাজারো শহীদের বিনিময়ে, নিজের দমদান শহীদ করার বিনিময়ে, নিজের মাতৃভূমি ত্যাগ করার বিনিময়ে, নিজে ক্ষুধার্ত থেকে তিনটি পাথর পেটে বেঁধে বাঁধার বিনিময়ে, আর অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে যেই ধর্ম মক্কার মদিনার জমিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছিলেন, সেই ধর্ম আজকে মিডিয়ার যুগে আমরা সৌদি আরব থেকে লেখাপড়া করে এসে এবং মিডিয়ার মাধ্যমে জাতির সামনে যখন তুলে ধরতে লেগেছি, তুলে ধরে দিতে লেগেছি, যখন উপহার দিতে লেগেছি, তখনই তারা ঐক্যবদ্ধ হয়ে এই কোরআন এবং সহিহ সুন্নার বিপক্ষে এক ঐক্যবদ্ধ হয়ে একটা আপনার এভাবে মিশন প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে। যখনই কোনো গ্রামে কোনো যুবক এই কোরআন সুন্নাহর উপর আমল করতে যায়, তখন সর্বপ্রথম তাকে জঙ্গিবাদী অভিযোগে অভিযুক্ত করে জেলখানায় পাঠিয়ে দেয়, ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি এই গভীর রজনীতে, আল্লাহ এদেশের এই মুলবিগুলোকে হেদায়েত দান করুন, আল্লাহ এদেশের এই ভোলা ভালা মুসলমানদেরকে বুঝার তৌফিক দান করুন, এরা এই মুলবিদের ফাঁদে পা দিয়ে আজকে বিশুদ্ধ হাদিসকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি রেখে যাওয়া আমলকে প্রত্যাখ্যান করতেছে, শুধুমাত্র একটি কারণ অন্ধবিশ্বাসী, এই মুলবিদের অন্ধবিশ্বাস করতে করতে তারা নিজের ইমান আমলকে এইভাবে হারিয়ে ফেলেছে। আল্লাহ এই গভীর রজনীতে আমরা দোয়া করছি, আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন, কোরআন সুন্নাহকে ফলো করার তৌফিক দান করুন, অন্ধবিশ্বাস শ্বাসের বেড়াজাল থেকে ফিরে আসার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, সূরা মায়দা 104 নম্বর আয়াত। যখন তাদেরকে বলা হয় তোমরা আসো ওই সমস্ত জিনিসের দিকে, ওই বিধানের দিকে যে বিধান আল্লাহ নাজিল করেছেন, তোমরা আসো ওই বিধানের দিকে যেই বিধান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন, দিয়েছেন। যখন এ কথা বলা হয়, অর্থাৎ আল্লাহ আল্লাহ রসুলের অনুগত্য করার কথা যখন তাদেরকে বলা হয়, তখন তারা বলে হাসবুনা, আমাদের জন্য এনাফ, মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, ওই ধর্মটাই যে ধর্মের উপরে আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি। বলেন নাউজুবিল্লাহ, এটি কাফেরদের কথা, এটি অমুসলিমদের কথা, এটি কোরআন সুন্নাহর বিদ্বেষীদের কথা, যারা কোরআন সুন্নাহকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের সামনে মানে নাই, যারা এমন গাদ্দার আর বড় কাফের ছিল, এরা মুখামুখি নবী করিম সাল্লামের চোখের সামনে এভাবে প্রত্যাখ্যান করেছিল। আর ঠিক এই যুগে এই সময় আজকে আমাদের বাংলাদেশের নামধারী মুফতি সাহেবরা